ग्लैम गार्ल संचारी প্রথমেই বলি আই এম রিয়েলি ভেরি সরি আমি এতদিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারছি না তার বেশ কিছু কারণ আছে কিছু কারণ হয়তো এই মুহূর্তে তোমাদের আমি বলতে পারছি না আগামী টাইমে নিশ্চয়ই তোমরা জানতে পারবে আর একটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিসেন্ট টাইমে আমার শরীরটা বেশ খানিকটা খারাপ হয়েছিল হালকা জ্বর সর্দি কাশি এই সব বেশ কিছুদিন ধরে চলছিল করোনা নয় জাস্ট নর্মাল সিজন চেঞ্জের জন্য যেটা হয় তো সেই জন্য খুব উইক ফিল করছিলাম তো বেশ অনেক দিন তার জন্য আমার নষ্ট হয়েছে এবং তারপরে বেশ কিছুদিন আমার পার্সোনাল একটা কাজের জন্য একটু বিজি হয়ে পড়েছিলাম তো সেই জন্য ভিডিওর জন্য সেইভাবে টাইম বার করতে পারছিলাম না আর ভিডিও শুট করার সাথে এডিটিং একটা প্রসিডিউর থাকে যে এডিটিংয়ে অনেকটা টাইম যায় তো সেই জন্য সেইভাবে টাইম দিয়ে উঠতে পারছিলাম না বলে রেকর্ডও করা হচ্ছিল না তো নাও এখন আমি আবার ফিরছি আমার নর্মাল রুটিনে যেমন আমি ভিডিও পোস্ট করছিলাম কিন্তু এখানে একটা ছোট্ট নোটিস আমি দিয়ে দিতে চাই যে আমি ডিসাইড করেছি যে একটা পার্টিকুলার রুটিনে আমি ভিডিওগুলোকে পোস্ট করব কারণ তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে এবং আমারও আপলোড করতে বেশ খানিকটা সুবিধা হবে তাই আমি ডিসাইড করেছি যে আমি প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার দুদিন ভিডিও পোস্ট করব এই চ্যানেলে আর প্রত্যেকদিন সেটা একটা সময় পোস্ট হবে সোমবার এবং বৃহস্পতিবার একটা সময় ভিডিও পোস্ট হবে আমার চ্যানেলে সো যারা এখনো নোটিফিকেশন অন করনি তারা প্লিজ বেল নোটিফিকেশনকে অন করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করলেই দেখবে অল বলে একটা অপশনস আসে সেই অল অপশনসটাই ক্লিক করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পাও সবার আগে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলি যেহেতু শীতকাল তো এখন এই শীতকালের সময় যেটা সবার বেসিক প্রবলেম দেখা দিচ্ছে সেটা হচ্ছে প্রচন্ড ড্রাই স্কিন স্কিন এত ড্রাই হয়ে যাচ্ছে যে সামান্য একটুখানি স্ক্র্যাচ হয়ে গেলেই সেখানে নানা রকম খড়ি ফোটা যেটাকে আমরা বলি সেই রকম একটা সাইন আমরা সবাই দেখতে পাচ্ছি স্কিনে তো সেই ধরনের সাইন যদি আসে তার মানে আমাদের স্কিন যথেষ্ট পরিমাণে রাফ এবং খারাপ হতে চলেছে তো সেই স্টেজে আমার মনে হয় না নিয়ে যাবে ভালো স্কিনটাকে তাই যারা সারা বছর সেইভাবে খুব একটা স্কিন কেয়ার করো না বেসিক্যালি বডির কেয়ার করো না স্কিন বলতে আমি এখানে ফেসকে বলছি না আমি বডি কেয়ারকে বলছি তো শুধু ফেস না এখানে তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল কারণ আজকে আমি যে তিনটে প্রোডাক্ট দেখাচ্ছি সেই তিনটে প্রোডাক্ট আমার তো মনে হয় সকলেরই থাকা উচিত তো আর কিছু না বলে চলে যায় ভিডিওতে প্রথমেই আসছে বডি ওয়াশে কারণ শীতকালে একটা ভালো ময়েশ্চারাইজার যুক্ত একটা বডি ওয়াশ ইউজ করা খুবই ভালো কোর্স আমি বলবো যে যে কোনো বডি ওয়াশই ইউজ করো না কেন সেটা স্কিনকে লিল বিট ময়েশ্চারাইজ করবে এইরকম বডি ওয়াশই বেস্ট তো আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে বডি কিউপিডের বিউটিফুল রোজ শাওয়ার জেল সালফেট ফ্রি প্যারাবিন ফ্রি আর সিলিকন ফ্রি একটা শাওয়ার জেল যেটার কোয়ান্টিটি হচ্ছে 200 ml প্রথমেই বলে দিই শাওয়ার জেলটার ফ্রেগনেন্সটা হচ্ছে পিওর রোজের মানে তোমরা যদি ন্যাচারাল রোজকে একটুখানি পাপড়িগুলোকে ছিঁড়ে যদি একটা জলের মধ্যে রেখে দাও তাহলে যে জলটা যে স্মেলটা আসে পিওর সেই রোজ এসেন্সটাই তোমরা এই শাওয়ার জেলটায় পাবে ভীষণই সুন্দর এবং খুব রিফ্রেশিং মানে আমার তো ভীষণ ভালো লেগেছে ইনফ্যাক্ট আমি তো এটা শুধু শীতকাল না সারা বছরই ব্যবহার করব বলে ডিসাইড করেছি কারণ এটা ইউজ করার পর এর যে ফ্রেগরেন্সটা সেটা বেশ কিছুক্ষণ স্টে করে এবং যেটা খুব সুদিং লাগে আমার অন্তত ওই ফ্রেগরেন্সটা যতক্ষণ আমার নাকে আসে ততক্ষণ আমার খুবই ভালো লাগে স্কিনকে প্রচণ্ড ভালোভাবে এটা ক্লিয়ার করে তো সেই জন্য বলবো আমি এটা সারা বছরই আমার এতটাই ভালো লেগেছে সারা বছরই আমি ইউজ করতে চাইবো আর এইটাতে যেহেতু ভিটামিন B5 এবং E আছে এবং তার সাথে অ্যালোভেরা এক্সট্রাক্ট আছে এবং রোজ এসেন্সিয়াল অয়েল আছে তো যে কটা জিনিসের নাম বললাম প্রত্যেক কটা জিনিসই যেহেতু স্কিনকে খুব বেশি নারিশ করে তো সেই জন্য এই শাওয়ার জেলটা ইউজ করলে তোমরা বুঝতে পারবে যে স্কিন খুব একটা রাফ ফিল করবে না যেরকম অনেক শাওয়ার জেল বা সোপ খুব স্কিনকে ড্রাই করে দেয় শীতকালে সেই এফেক্টটা এটা ইউজ করার পর পাবে না কারণ আমি নিজে ব্যবহার করেছি যতবারই ততবারই দেখেছি স্কিনটা খুব মানে সুন্দর লেগেছে এরকম না যে সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে গেছে এই হচ্ছে এটার ইনগ্রেডিয়েন্ট লিস্ট তোমরা যদি দরকার পড়ে তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি একটু ওপেন করে দেখাচ্ছি তোমাদের শাওয়ার জেলটা কিরকম একটু
একটা হালকা রোজি পিঙ্ক টিন্টের একটা শাওয়ার জেল, খুব লিকুইডি, আমার খুবই ভালো লেগেছে শাওয়ার জেলটা। এবং এটা খুব বিউটিফুল, একটা লাক্সুরিয়াস একটা ফিলিংসও দেয়, কারণ একটা গোল্ডেন কালারের ক্যাপ এবং পিঙ্ক কালারের একটা টিউব, যেটা একটা খুব সুন্দর একটা এফেক্টও দেয়, আই শুদিং এফেক্ট যেটাকে বলে। তবে অফকোর্স শুধু একটা বডি ওয়াশ তো স্কিনকে ময়েশ্চারাইজ করতে পারে না, তো তার জন্য আমাদের দরকার বডি বাটার। আর সেক্ষেত্রে আমি ব্যবহার করছি বডি কিউপিডেরই সিট্রাস লাভ বডি বাটার। এবার এখানে বলি দুটো কম্বিনেশন আমি আলাদা চুজ করেছি, তার কারণই হচ্ছে যেহেতু এটা রোজ ফ্রেগরেন্স আছে, নর্মালি রোজ ফ্রেগরেন্স একটু গার্লি কাইন্ড অফ বা লেডি কাইন্ড অফ বা উম্যান কাইন্ড অফ একটা এসেন্স, কিন্তু এই সিট্রাসটা নর্মালি ম্যান উম্যান সবাই ইউজ করতে পারে। দ্যাটস ওয়াই আমি এটা চুজ করেছি, কারণ শীতকালে আগেই বললাম বডি বাটার একটা মোস্ট এসেন্সিয়াল প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমরা কেউ ইগনোর করতে পারি না। আর বডি লোশন ততটাও এফেক্ট দিতে পারে না যতটা মানে এফেক্ট দিতে পারে একটা বডি বাটার। তো এইটা খুব হেভি একটা বডি বাটার, আমি দেখিয়ে দিই, এইটা হচ্ছে প্রোডাক্টটা। এবং খুব হেভি যেহেতু, তো সেই জন্য এটা পুরো সারা দিন 24 আওয়ার স্কিনকে নারিশ করে রাখে। আমি এটা স্নানের পর অ্যাপ্লাই করেছি এবং তোমাদেরকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো যে সারাদিন বাদে এখন অলমোস্ট বাজে রাত 9:30, আমি যদি এখানে স্ক্র্যাচ করি তো কোনো স্ক্র্যাচ মার্কস তোমরা দেখতে পাবে না। নর্মালি যেটা শীতকালে সব থেকে বেশি প্রবলেম হয় যে স্কিনে স্ক্র্যাচ করলে স্ক্র্যাচ মার্কস চলে আসে, খড়ি ফোটাকে যেটাকে আমরা বলি খড়ি ফোটা, তো সেই ধরনের কোনো রকম প্রবলেম এটা তোমরা দেখতে পাবে না। ইনফ্যাক্ট আমি দেখেছি যখন আমি বডি লোশনও ইউজ করেছি তখনও সেটা কিছুক্ষণ বাদে মানে 12 আওয়ার্স পরে একটা আবার ড্রাই হতে শুরু করেছে, কিন্তু এইটা অ্যাপ্লাই করার পর আমি একদম 100% শিওর হয়ে গেছি যে নো, 24 আওয়ার্সের জন্য আমার স্কিন একদম সিকিউর, কোনো রকম ড্রাইনেস ফিল হয় না। এবং যেহেতু এটা খুব কি বলবো সফট অ্যান্ড জেন্টল, মানে তোমরা অ্যাপ্লাই করার পর যে তেল তেলে ভাব সেটাও ফিল করবে না, মানে স্কিনে দিন অ্যান্ড দিন হয়তো না, বাট 5 to 10 মিনিটসের মধ্যে টোটালি অ্যাবসর্ব হয়ে যাবে এবং পুরোপুরি স্কিনটা স্মুথ হয়ে যাবে। যেহেতু বডি বাটার অবশ্যই থিক ক্রিমি, তো আমি বলবো না যে অ্যাপ্লাই করার সাথে সাথেই একদম স্কিন অ্যাবসর্ব করে নেবে, নো, একটু তো টাইম দিতেই হবে যাতে এটা অ্যাবসর্ব হতে পারে। এবং অ্যাবসর্ব হয়ে যাওয়ার পর তোমরা বুঝতেই পারবে না যে স্কিনে কিছু অ্যাপ্লাই করেছো, কিন্তু দেখবে স্কিনটা ময়েশ্চারাইজ রয়েছে। তো এই এফেক্টটা আমার খুব ভালো লেগেছে। এটার কোয়ান্টিটি হচ্ছে 200 ml, এটা হচ্ছে সিট্রাস লাভ বডি বাটার বডি কিউপিডের। এতে আছে বোটানিক্যাল অয়েলস, মিনারেল অয়েল ফ্রি, প্যারাবেন ফ্রি। এটার প্রাইস হচ্ছে $3.99। আর এটা হচ্ছে এর কি ইনগ্রিডিয়েন্টস, এবার এটা একটু ওপেন করে দেখিয়ে দিই। এটা খুব থিক কনসিস্টেন্সির, বুঝতেই পাচ্ছ ভীষণই থিক, ক্রিমি একটা টেক্সচার, স্মুথ, বাটারি সফট। এবং অ্যাপ্লাই এর পরে স্কিনে এটা অনেকক্ষণ স্টে করে, অলমোস্ট 24 আওয়ার্স। এরপরে লাস্ট যেটা আসছে, যেটা না হলে কোনো সময় আমাদের চলে না, সেটা হচ্ছে বডি মিস্ট। বডি মিস্ট পারফিউম, এই ধরনের প্রোডাক্ট অবশ্যই শীতকালে একটা দরকার লাগে, এটা অনেকেই রিলেট করতে পারবে। এবং এটা আমি বলবো শুধু শীত বলে না, শীত কেসে আমাদের সারা বছরই এটা লাগে। তো এবারে আমি যেটা ট্রাই করেছি বডি কিউপিডের বডি মিস্ট, সেটা হচ্ছে রোজ ফ্রেগরেন্সের উপরে। বেসিক্যালি আমি এই দুটোকে সেম রাখার চেষ্টা করেছি, কারণ এই দুটো আমার জন্য বেশি ইউজ হয়, আর এটা আমরা দুজনেই ইউজ করি, আমি আর আমার হাজব্যান্ড, তো সেই জন্য এটা সিট্রাসের উপরে নিয়েছি, এটা রোজের মধ্যে না। বাট এই দুটো আমার যেহেতু খুব ফেভারিট, এই দুটো আমি নিজের জন্যই নিয়েছি। এর যে ফ্রেগরেন্স আর এর ফ্রেগরেন্স সেম, ইভেনলি স্প্রে হয় এবং মার্ভেলাস এসেন্সের, মানে এর ফ্র্যাগরেন্সটা এত পিওর রোজের যে নিজেকে কন্ট্রোল করা যায় না, মানে অসাধারণ ফ্র্যাগরেন্স এটার। যে একবার ইউজ করবে আই এম ভেরি মাচ শিওর যে সে এই প্রোডাক্টটা অ্যাটলিস্ট আর কোনোদিনও তার রুটিন থেকে বাদ দিতে পারবে না। আফটার বাথ হোক বা বাইরে বেরোনোর সময় যে কোনো সময় এটা ব্যবহার করা যায়, এটা কোনো রকম ড্রেসের উপর ব্যবহার করার না, এটা এই ধরনের এরিয়া বা এই ধরনের এরিয়াতে খুব বেশি ভালোভাবে এটা ইউজ করা যায়। আর সেকেন্ড হচ্ছে এটা
অনেকক্ষণ স্টে করে, এর যে ফ্রেগ্রেন্সটা অলমোস্ট 6 to 7 hours স্টে করে। এই হচ্ছে বডি কিউপিডের বডি মিস্টটা, বিউটিফুল রোজ এটার নাম, আর এটার কোয়ান্টিটি হচ্ছে 100 ml। এই হচ্ছে এটার ক্রি ইনগ্রিডিয়েন্টস, যেখানে পরিষ্কার করে মেনশন করে দেওয়া আছে যে অ্যাকোয়া আছে, 47% অ্যালকোহল আছে, 45% পারফিউম আছে 6%, এবং প্রোপাইলিন গ্লাইকল আছে 2%। এবং দেখো এখানে মেনশন করে দেওয়া আছে যে কীভাবে এটা ইউজ করতে হয়। প্রাইস হচ্ছে 299। এই হচ্ছে বডি মিস্টটা, এটা একটা প্লাস্টিকের বটলে রয়েছে এবং এটা ক্লিয়ার প্লাস্টিক। আর বডি মিস্টার কালার যেহেতু লাইট পিঙ্ক, তাই জন্য এটা পিঙ্কিশ পিঙ্কিশ মনে হচ্ছে। এই স্প্রেটা খুবই এফিশিয়েন্ট আমি বলবো, কারণ ইভেনলি স্প্রে হয়। আর এই প্রোডাক্টগুলো যেহেতু শীতকালে একটা বেসিক এসেন্সিয়াল জিনিস, যেটা আমরা কোনোভাবে স্কিপ করতে পারি না, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ শীতকালে তোমাদেরও এই জিনিসগুলোর খুবই প্রয়োজন হতে পারে। আর সেই জন্যই ভাবলাম যখন আমার হেল্প হয়েছে তো অবশ্যই আমি সেই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদেরও বেশ খানিকটা হেল্প হয়। এই হলো আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, যাতে আরো অনেকের এই হেল্পটা হয়। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।